আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন সুপ্রিয় দর্শক এখন ক্যামেরার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি আসলে অনেকটা অসুস্থ বোধ করতেছে এবং কি ওনার একটা করুণ জীবন কাহিনী আছে এখন আমরা সেই জীবন কাহিনীটি তার মুখ থেকে শুনব তো চলুন তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম ভাই আপনি ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আপনার নামটা কি নাম হেলেনা হেলেনা আপনার বয়স কত চব্বিশ মনে হয় চব্বিশ মনে হয় শিউর না মানে আমি লেখা করি নাই তো শিউর জানি আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায় দেশের বাড়ি জি কিশোরগঞ্জ কিশোরগঞ্জ কয় ভাই বোন আপনারা পাঁচ বোন তিন ভাই আপনি বোনদের মধ্যে কত নম্বর চার নাম্বার চার নাম্বার আচ্ছা আচ্ছা মা বাবা কি করে বাবা নাই মা বৃদ্ধ মা বাড়িতেই থাকে ছোট একটা ভাই আছে হ্যাঁ ও চাকরি কইরা খাওয়ায় মারে ও চাকরি করে আপনাকে খাওয়ায় জি না মাকে মাকে চাকরি করে খাওয়ায় এমনিতে আপনি কিছু করেন হ্যাঁ আমিও চাকরি করতাম এখন অসুস্থতার কারণে ডিটি করতে পারি না চাকরি চলে গেছে মোটামুটি আপনার বয়স তো শুনলাম 24 হইছে তো সেই ক্ষেত্রে আপনি কি বিয়ে शादी করছেন বিয়ে করেছিলাম 2 লাখ টাকার জন্য স্বামী ডিফুজ দিয়ে দেয়ছে আচ্ছা ঘটনা কি হয়েছে কিভাবে বিয়েটা হলো আপনাদের বিয়ে হয়েছিল মানে চাকরির এই জায়গায় সম্পর্ক করে বিয়ে করেছিলাম করার পরে শ্বশুর শাশুড়ি বলতাছে 2 লাখ টাকা যৌতুক দিতে তো 2 লাখ টাকা তো আমার নাই আমার বাবাও নাই ওরা দুই লাখ টাকা দিতে পারে নাই তার জন্য ডিফুজ দিয়ে দিছে তার জন্য ডিফুজ দিয়ে দিছে এই ক্ষেত্রে আপনি কি কারো কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা চেয়েছেন জি না চান নেই তো এটা কি আপনার ভুল হইছে না ঠিক হয়েছে আপনি কি মনে করেন হ্যাঁ ভুল হইছে ভুল হইছে যখন আপনার কাছ থেকে সে যৌতুক চাইলো তখন আপনি তাকে কি বললেন তখন বলছি আমার বাবা না এক একা বিয়ে করছি বায়ান যার যাতে নিজের সংসার নিয়ে নিজে ব্যস্ত দুই লাখ টাকা পামো কইতে তোমার দিমো কইতে হ্যাঁ তারপরে ওরা বলতেছে না দিলে নাই পরে বিয়ের দুই মাস পরে বাড়ির কথা বইলা নিয়ে ওই দিক দিয়ে লুকাইয়া বিদেশ পাঠাই দিচ্ছে আমি দেখতে পারিনি আপনি দেখতে পারেন নাই তো সেই ক্ষেত্রে সে আপনাকে ছেড়ে দিল এটা কিভাবে হলো তো ছয় বছর বিদেশ ছিল বিদেশ টাকার অবস্থা এক বছর যোগাযোগ ছিল জি তারপরে আর যোগাযোগ করা না তো আমি টাকা বইরা কল দিলে বলতো তোরে কি আমি রাস্তা নিয়ে ঘুরবো তোরে কি তো আমি দুই লাখ টাকা দিলাম আর বাবা মা মাইনা নিব নাইলে মাইনা নিব না এটা কখন বললো আপনাকে এটা বছর পরে আইসা আবার ছয় বছর পরে আইসা সেই দুই লাখ টাকা আবার দাবি করছে যে দুই লাখ টাকা হলে আমার ফ্যামিলি মেনে নি নয়তো নেবে না এমন কিছু আচ্ছা আচ্ছা তো এখন ছয় বছর যে আপনি কাটালেন এই যে এর ভিতরে কোন ধরনের বিয়ে সাদি আপনি করছেন নাকি জি না আমি বিয়ে সাদি করি নাই ডিভোর্সটা কখন দিল মানে বিদেশ থেকে আইসার পরে আমার আবার বাড়িতে খবর দিয়ে নিছে জি নেওয়ার পরে একসাথে দুইজন ছিলাম 10 12 দিন থাকার পরে আবার আমার শাশুড়ি বলতাছে এখন তো তোমার বাবা নাই তোমার বাপ চাচার খবর দাও হুম পরে ওরা দুই আমার চাচা আর একটা ভাইয়া গেছে যাওয়ার পরে আবার ওই টাকা ঘরের পানি শেয়ার সব চায় এখন ভাইয়ারা বলতেছে তুই এক একটা বিয়ে করছো তুই এখন টাকা কোথায় থেকে দিবে তুই বুঝ আমরা দিতে পারবো না এখন আপনি যে বললেন আপনার বিয়ে করার আগে সে আপনার কাছ থেকে দুই লাখ টাকা চেয়েছিল বিয়ের আগে চাই নাই পরে চাই মানে এই যে আপনি যে বললেন বিয়ের পরে আপনার কাছ থেকে চেয়েছিল সে বিদেশ যাওয়ার আগে সেই ক্ষেত্রে বিদেশ যাওয়ার পরবর্তীতে সে দেখলেন আপনার সাথে ওরকম যোগাযোগ করছে না তো আপনি কি মনে করে আবার তার সাথে কিছুদিন থাকলেন থাকার পরে আবার সেই ঝামেলাটা নিলেন বাপসি বিয়ে তো মানুষের জীবনে একজন হয় একবারেই হয় আবার গরিব মানুষ আবার বিয়ে শাদি কে দিবে গার্জেন নাই ওইটা ভাই বাপসি যাক মানুষ আগে বাইরে ছিল এখন আইসে অথবা আমার প্রতীক মায়া হয়েছে ডাইকা নিয়েছে সেই জন্য গেছে এর মধ্যে কি কোনো ছেলে সন্তান নিয়েছেন জি না টোটাল সংসার করেছেন কতদিন আপনি টোটালে দুই মাস দশ পনেরো দিন দুই মাস দশ পনেরো দিন কি এটা আপনার বিদেশ যাওয়ার আগে না বিদেশ যাওয়ার আগে দেড় মাস দুই মাস হইব আর ওই যে আসার পরে আবার দশ বারো দিন এটা দশ বারো দিন হয়েছে তো এই যে এখানে যে আপনার আত্মীয় স্বজন নিয়ে পরবর্তীতে গেলেন উনি আসার পরে হ্যাঁ সেখানে তো ওনারা সবাই বসছে একসাথে বসার পরে কিরকম ডিসিশনটা হয়েছিল এখানে এখানে কোনো ডিসিশন হয়েছে ওই বলতাছে ঘরের ফার্নিচার দিতে ঘর সব সাজা দিতে হইবো পঞ্চাশ জন লোক যাইব খাওয়া কাপড় টাপড় ওদেরকে পঞ্চাশ জনকে দিতে হইব এটা বলছে এই ক্ষেত্রে আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে এরকম কোন ছিল না যে ওদেরকে একটু আপ্যায়ন করে খাওয়ানোর মতো খাওয়ানো তো যাইতো কিন্তু এই যে ঘরের জিনিস চায় এতগুলা এগুলা কে দিবে বায়ানে তো বলছে তোমারটা তুমি বুঝো আমরা জানি না আচ্ছা এই যে আপনার স্বামী ছয় বছর যে যে দেশের বাইরে ছিল এই ছয় বছর আপনি কি করছেন

তিন বছর সাড়ে তিন বছর হয়েছে আপনাদের ছাড়া ছাড়ি হয়ে গেছে তো এখন কথা হচ্ছে আপনি কেমন আছেন এখন এই যে অসুস্থ ডিউটি করতে পারি না বা কি সমস্যা আপনার সিঁড়ি থেকে পড়ে যায় বা সমস্যা হইছে হার ফাইটে গেছে এখন ডিউটি করতে পারি না বাম পাও এইজন্য এটা কি কোথায় হইছে এটা কি গার্মেন্টসই হইছিল জি জি লাঞ্চে নামার আচ্ছা সেই ক্ষেত্রে আপনি যে গার্মেন্টসে চাকরি করতেন সেখান থেকে কি কোনো ধরনের সহায়তা করেছে আপনাকে জি না এমনি ছুটি দিয়েছিল কোনো ধরনের সাহায্য সাহায্য করেনি জি না তো এটা তো করা উচিত ছিল এটা তো করে আমরা যতটুকু জানি না আমাকে ছুটি দিল 18 দিন ছুটি দিছিল কোন ধরনের অর্থ সাহায্য সহযোগ করে না কারণ আমরা যতটুকু জানি আপনি তো চাইলে তাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে পারেন যদি আপনি তো চাইলে সাহায্য সহযোগিতা তাদের কাছ থেকে নিতে পারেন যদি কোনো লিখিত কাগজ ঠিক আছে আপনি যদি পেশ করেন তাহলে অবশ্যই এটা সম্ভব সেক্ষেত্রে কি আপনি কি এরকম কোনো পদক্ষেপ নিয়েছেন না ওরা বলছে তোমার ছুটি দিয়েছি তোমার এটা তুমি তাড়াহুড়া কইরা নামতে দেয় তুমি বেতা পাইছো এটা কোম্পানির কাজের ক্ষেত্রে বেতা পাইলে এটা কোম্পানি দেখতো এটা বলছে এই কথা বলছে তারা কিন্তু ঘটনাটা ঘটেছিল ফ্যাক্টরির ভিতরে তাই না আচ্ছা তো এখন আপনি বলছেন আপনার মাজার কি হাড় ভেঙে গেছে এরকম কিছু মানে পাওয়ার পাওয়ার বাম পাওয়ার বাম পাওয়ার এখন চলাফেরা করতে কষ্ট হয় আপনার জি

তো এখন আপনার কাছে কি মানে আপনি যেমন চলাফেরা করতেছেন বা দৈনন্দিন যে খরচটা হয় সেই খরচটা বহন করার মতো কোনো ব্যবস্থা আছে আপনার না ওই যে লগে মেয়েরা মেসে থাকে না ওরাই খাবার দাবার মানে ওদের কাছ থেকে আপনি কি এখন মেসে থাকেন জি আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি চাচ্ছেন বলেন দেখি আমি চাচ্ছি কেউ যদি একটু সহযোগিতা করে তাহলে মানে চলতে পারবো আর পিছনে তো একটা সাপোর্ট আর কেউ নাই গইতে তাই হেল্প চাইতেছে আপনি ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি কি করতে চান ভবিষ্যতে কেউ দুজন ভালো মানুষ হয় কেউ দুজন নেয় তাহলে একটা বিয়ে করব আবার বিয়ে করতে চান এখন বিয়েটা কি আগের মতো করতে চান যেমনটা করেছিল আপনার পূর্বের স্বামী জি না করতে চান না তাহলে আপনি এখন বিয়ে বসলে কিভাবে মানে কি দেখে বসবেন কি দেখে একটা ভালো ছেলে হইতে হইব তার বাবা মা নিয়ে দুজন বিয়ে করে তাহলে বসবো বাবা মা নিয়ে যদি বিয়ে করে বাবা মা চাইতে তো থাকে যে টাকা পয়সা নেওয়া সেই ক্ষেত্রে আপনি কি করবেন না তাহলে তার আবার আগের মতনই হয়ে যাব তাহলে বিয়ে বসে লাভ হইব কি বিয়ে লাভ নেই আচ্ছা ঠিক আছে এটা আমি এমনি বললাম এমন কথা হচ্ছে অবশ্যই যে কোনো ডিসিশন নেবেন অবশ্যই অনেক চিন্তা ভাবনা করে নেবেন আর নয়তো আবার পছকাতে হবে এটা হচ্ছে দশ কথার এক কথা আচ্ছা তো এই যে আজকে একটি ভিডিও করলাম আপনার এই ক্ষেত্রে এই ভিডিওটা অনেকে দেখবে আমাদের দেশ সহ প্রবাসী অনেকে দেখবে তাদের উদ্দেশ্যে কি কোনো কিছু বলার আছে হ্যাঁ বলার আছে অনেকে মনে করেন ফোন দিয়ে আরেকটা আমি ভিডিও করছি মনে করেন একটা টাকা সহযোগিতা পাই নাই কিন্তু মনে করেন ফোন দিয়ে বলে ইমু চা ইমু থাকলে ইমু চালু করো আর মনে করেন ভালো কথা এক দুই জনে হঠাৎ বলে সবাই খারাপ কথাই বলে কল দিয়ে সবাই খারাপ কথাই বলে আসলে কথাটা হচ্ছে এরকম হাতের পাঁচটা আঙুল যেমন এক না সবাই এক না সেই ক্ষেত্রে একশো জন যদি ফোন দেয় সেক্ষেত্রে আপনি হয়তো বা জন সাহায্য করতে পারে সবাই কিন্তু সাহায্য করবে না অনেকে মনে করেন যে টাইম পাস কথা বলবে একটুকি ঠিক আছে যেহেতু আপনার সাহায্য সহযোগিতা দরকার সেই ক্ষেত্রে একটুটুকু একটু কষ্ট করে হজম করে নিতে হবে এটা তো সেই ক্ষেত্রে আপনি কি চান যে এই ভিডিওটা দেখে কেউ আপনাকে সাহায্য করুক করুক তো আপনার কি কোনো নাম্বার আছে জি তো নাম্বারটা আমাদের দর্শকের উদ্দেশ্যে একবার বলুন জিরো ওয়ান নাইন থ্রি সেভেন এইট ফোর টু নাইন সেভেন ফাইভ সেভেন ফাইভ এটা কি আপনার পার্সোনাল নাম্বার জি এর মধ্যে কি কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে আচ্ছা বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে এখন আপনি বললেন যদি এর মধ্যে থেকে যদি কেউ আপনাকে বিয়ে করতে চায় সেখান থেকে কি করবেন সেখান থেকে তার ফ্যামিলি দুজো আমার মাইন্যানে মাইন্যান নিলে তাহলে বুঝবো

সে ভালো হতে হবে তো একটা ছেলে যখন আপনাকে তার ঘরে তুলে নেবে সেক্ষেত্রে তো আপনার ওই যাচাইটুকু করবে যে আসলে আপনি কতটুকু ভালো আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এটা এই ক্ষেত্রে আপনার কি পরিকল্পনা আছে এই ক্ষেত্রে উনিও এ করবে আমার এলাকার যাবে বা আমি যে জায়গায় চাকরি করতাছি থাকতাছি এই জায়গায় তদন্ত করবে আমি কি রকম জানবে শুনবে আচ্ছা 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 আপনি যেখানে থাকেন ওই এলাকার নামটা কি ওই জায়গায় গাজীপুরা 27 রোড গাজীপুরা 27 27 কি রোড জি আচ্ছা এখানে আপনি বসবাস করেন আর হোম ডিস্ট্রিক্ট জানি কোথায় বলছিলেন কিশোরগঞ্জ ওইখানে কি যাওয়া হয় আপনার ওখানে মনে করেন দুজন কেউ আত্মীয় স্বজন মারা টারা যায় খবর শুনলে যায় এমনি যায় থাকা হয় না যদি কেউ মারা যায় তাহলে আপনি সেখানে যান বা যদি কোনো বিয়ে শাদি হয় কোনো অনুষ্ঠানে তাহলে যান না না ওই রকম আত্মীয় স্বজন তো দাওয়াতটা দেয় না দেয় না জি না আচ্ছা আচ্ছা তো যাক আপনার সাথে একটু দুষ্টামি করলাম এই বিষয়টা নিয়ে তো এখন কথা হচ্ছে যে এই ভিডিওটি দেখার পরে যারা সাহায্য সহজে করতে চাইবো আপনি শুধু তাদের সাথে কথা বলবেন তবে একটু আন্তরিকতা বজায় রেখে কথা বলার চেষ্টা করবেন কারণ ওই যে আগেই বলছি আমি হাতের পাঁচটা আঙুল যেমন এক না সবাই এক না সেই ক্ষেত্রে আপনাকে একটু ম্যানেজ করে নিতে হবে আর এই যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু বলে দেন দেখি দু সহযোগিতা করেন তাহলে দয়া করে কল দিন আমিও তো একটা অসহায় দিকে আপনাদের কাছে ভিডিওটা দিচ্ছি তো ফোন দিয়ে আপনারা তো বোন আছে মা বাবা আছে কে কখন কোন পর্যায়ে যায় কেউ জান কিন্তু ফোন দিয়ে বাজে কথাগুলা বললেন না এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট ধন্যবাদ আপু আপনাকে আমাদের সাথে কথা বলার জন্য আর সুপ্রদর্শক আমি আরেকটি কথা বলে দিতে চাই কথাটি হচ্ছে এরকম আসলে আমাদের মধ্যে অনেক ভালো বাইব্রাদার আছে যারা আসলে টাইম পাস করার জন্য বা ফাও নিজের পকেটের টাকা নষ্ট করে পেশাল পাড়ার জন্য এরকম অসংখ্য ভাই আছেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই এরকম কাজটি করবেন না এরকম কাজটি করে শুধু শুধু নিজের মানসম্মান নষ্ট করবেন না এ থেকে বিরত থাকার চেষ্টা করুন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পুনরায় কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ